জাতীয় স্তরের ওড়িয়া পুয়কু সফলতা ছত্তিশগড়র রায়পুরে খেলা যাওতিবা 18 বর্ষর কম আইটি চ্যাম্পিয়নশিপ সিরিজে সফলতা হাসল করিছন্তি ভুবনেশ্বর উপকণ্ঠস্থ মেণ্ডাশাড়র পুয় আদিত্য মহাপাত্র। তবে আম সহিত আদিত্য মহাপাত্র যোড়ি হইছন্তি। এই টুর্নামেন্ট তাঙ্ক পাই কেতে চ্যালেঞ্জিং থিলা সে সম্পর্কে তাঙ্ক সহ আলোচনা করিবা এবং কেউ প্রতিদ্বন্দ্বী তাঙ্কটু তাঙ্কু সবুঠারু টপ ফাইট দেইথিলে সে সম্পর্কে মধ্য আলোচনা করিবা। আপনাকু অর্গসকু স্বাগত করিবি। টুর্নামেন্ট আপনি খেলিলে এবং সেথিরে উপবিজেতা হলে কেতে চ্যালেঞ্জিং থিলা টুর্নামেন্ট এবং সবুঠু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ প্রতিদ্বন্দ্বী আপনকর সবুঠু আপনকু টপ ফাইট দেইথিলে। মো নাম আদিত্য মহাপাত্র। মো ঘর গোতলবিন্দা। তো মো মামু ঘর মেণ্ডাশাড়। মো মেণ্ডাশাড়ে আসিকি এমতি খেল দেখি মতো ভালো লাগিলা খেল দেখবা। সন্তোষ স্যার মো আসি সন্তোষ স্যার কহিলে মু কহিলি স্যার মু খেলিবি। তো সে কহিলে তোর মু নেবি মানে ট্যাক্স নেবি কেমতি তোর কেমতি অছি বডি ফিটনেস কেমতি কোন অছি দেখিবি তারপর তোতে এন্ট্রি করিবি। তো মতে সে এমতি মোর টেস্ট নেলে খেলাইলে। তো মু সে তাঙ্কর যাহা বি থিলা মু তাঙ্কর ক্লিয়ার গলি। তারপরে সে কহিলে হাও তু আস টেনিস খেল। তারপরে মু টেনিস খেলিবি খেলু। তারপরে সে মোর জোতা তারপরে র্যাকেট ফ্যাকেট সবু দেলে। তারপরে মোর আস্তে আস্তে মোর কোচিং কলে সবু মতে মতে মোর সবু কিছু কলে। তারপরে মোর আস্তে আস্তে খেল ইম্প্রুভ হলা। তারপরে মু এমতি ভালো খেলু খেলু মতে ম্যাচ পঠাইলে। তারপরে আইটা কার্ড মোর হেলানি। আইটা কার্ড পাই মোর বহুত অন্ডর 16 অন্ডর 14 কিছু বি খেলি পারলেনি। তারপরে সে মতে এবে মোর এই রিসেন্ট এই বর্ষরে মোর আইটা কার্ড হয়ে। তারপরে মতো ম্যাচ পাই পঠাইলে। মো গোটে গোটে ম্যাচরে যাহা বহু পয়সা খরচ হতায় তা মতো মোপাই সেটি অর্থ নাই বার খেলা। তো সে তাঙ্ক নিজ তরফরু সে মতো পয়সা দিয়ে পঠাইলে খেলা ম্যাচ। মো টোটাল এই বর্ষে 4টা ম্যাচ খেলিছি। কিন্তু আউ বি মানে গোটে খেলি প্লেয়ার হওয়া পাই হলে মতো গোটে বর্ষে 30টা 20টা 30টা ম্যাচ খেলা পড়ব। তো মতো সেটিকি মো পাখে হওনি। কিছু বি সরকারি কি সরকারি কি বেসরকারি সাহায্য মিলে তো মু কিছু বি ভালো করিবা চেষ্টা করিবি। মো তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরা মতলব মানে পুরা গরিব। কিন্তু মো বাপা জনে ফুল চাষ করন্তি কি ফুল বেপার বি করন্তি। তারপরে মতে এমতি গাঁ মামু ঘরকে আসতিলি খেল দেখিলে মতো বহুত ভালো লাগিলা খেল। কি মু লাগিলা কি নাই মু খেলিবি টেনিস। তারপরে সন্তোষ স্যার তো আসি কহিলে। তারপরে মো ফ্যামিলি এতে বি মতো ফ্যামিলি বহুত সপোর্ট করন্তি। কিন্তু মু খেলিবা পাই মতে বহুত আগ্রহ থিলা। কিন্তু মু টেনিস খেলিবি। তো আসিলি টেনিস লাইন। তারপরে বহুত বড় টুর্নামেন্টরে তো বহুত ভালো ভালো প্লেয়ার বি আসন্তি বহুত চ্যালেঞ্জ দিয়ন্তি। এথর কি রায়পুরে যে ম্যাচটা থিলা বহুত টপ থিলা। রায়পুর গোটে পিলাটা থিলা বহুত চ্যালেঞ্জ দিয়েছিলা মতে। মু বি ভালো বহুত ভালো ট্রাই করিলি তাকু হরাইবা পাই। কিন্তু বহুত সে ভালো খেলিছিলা। কোন কইবে আপন যে পাখুকু যেতবেলে প্রথমে আদিত্য আসিছিলে সে পিলাকু দেখি কিমিতে আপন ভাবিছিলে যে ভবিষ্যতরে গোটে ভালো টেনিস খেলালি হবো বলি। দেখন্তু আমি এই মো প্রথমে একচুয়ালি 12 বর্ষ তলে মেণ্ডাশাড়ে এই জায়গাটিকে লিজ্রে নিয়ে মু টেনিস কোর্ট স্টার্ট করেছিলি। সেতবে গুড়ে গাঁ ছুয়া সব আসুলে বাহার বসি খেল দেখতে ইয়ে করতে। তো মো মু ভাবে যে ঠিক আছে মু তো খেলাই দেবি হলে মানে কেমিতে আগুকু বড়িবে কোন করিবে। তথাপি মু খেলাইলি সমস্ত কলি যে আসুছ খেল কিছু অসুবিধা নেই সমস্ত খেল। তা সেতরে প্রায় আমার 20-30 পিলা আসিকি খেলুলে টেনিস। তো ইয়ে যে আদিত্য আমার সিয়ে তার এটা একচুয়ালি মামু ঘর। তো সি এইটিকে আসছিল বুলিয়া সি বি সেমতি আমার বাহার গেট পাখর বসি দেখে ইয়ে করে। মো তো ধর মতো যাও যাও কহিলা স্যার মু টেনিস খেলিয়া চাহুছি মতো ইয়ে করতে। কে হ্যাঁ ঠিক আছে সব পিলা খেলছেন তো আসি খেলে। তারপরে সি বি আসি দৌড়া দৌড়ি করে ইয়ে করে কহিলা না মু টিকে মতো র্যাকেট ফ্যাকেট দিয়ে মতো ভালসে খেলা চাহুছি। মু কহিলি তাহলে মু তোর গোটে টেস্ট নেবি। তু যদি কলু ভালো টেস্টরে সফল হলু তাহলে মু তোতে খেল শিখাইবি। তো সেটু মু তার কিছুটা টেস্ট নেলি। আউ আশ্চর্যজনক ভাবে সি মানে তার তার মু সেইটি তার প্রতিভার পরিচয় পাইলি। সে তার যে হ্যান্ড আই কোর্ডিনেশন যেটা যেকোনসি র্যাকেট স্পোর্টস আমার টেনিস হোক ব্যাডমিন্টন হোক টেবিল টেনিস হোক যেটা হ্যান্ড আই কোর্ডিনেশনর বহুত আবশ্যক। মু আশ্চর্যজনক ভাবে দেখলি তার মানে অতি ন্যাচুরাল অছে সেটা বহুতই ভালো তার থিলা। সেইটু মু তাকু সেবটু তাকু র্যাকেট প্যাকেট যাহা মো দ্বারা হেই পারিলা মু তাকু খেল শিখাইলি র্যাকেট প্যাকেট এসব দেখি যাহা হেই পারিলা মু কলি। হলে টুর্নামেন্ট যদি ন খেলিব গোটে প্লেয়ার যেতে খেলিলে লাভ কম যদি তার র্যাঙ্ক কেমতি আসবে। তেমন টুর্নামেন্ট খেলিবাটা সবুঠু বড় চ্যালেঞ্জ মো পাই থিলা। তো মু তথাপি বড় কষ্ট তা গোটে খন্ডে টুর্নামেন্ট আই পাখাপাখি যা লোকাল টুর্নামেন্ট সেটা স্টেট লেভেল টুর্নামেন্ট খেলুলি। কিন্তু অল ইন্ডিয়া যেটা ওড়িশা বাহার যাই খেলা পড়ব সেই টুর্নামেন্ট আফোর্ড করা মো পাখে সপক্ষে মোর সামর্থ্য বাহার লা। তেমন মু সেই সমস্যার সি নিজে বি সেটা হৃদয়ঙ্গম কলা। সে সেটু কলা স্যার নাহলে মতো গোটে কাম করতু মতো টিকিয়ে পার্ট টাইম কোচিংরে পুরাই দিও সেইথ্রু যাহা কিছু মু আর্ন করবি সেইটা নাহলে মোর ম্যাচ পাইকা আপন মতে সেইটারকু ইনভেস্ট করান্তু। তো মু কইলি হাও ঠিক আছে। তো সেটু সেবটু সে পার্ট টাইম কোচিং করুছি অ্যান্ড প্রায় বর্ষ হব পার্ট টাইম কোচিং করুছি। সেইথ্রু সে যাহা আর্ন করছে সেথিরে সে 4টা টুর্নামেন্ট আফোর্ড করে পারলা।
କିନ୍ତୁ ଆକ୍ଚୁଆଲି ଗୋଟେ ପ୍ଲେୟାରକୁ ନିହାତି ବର୍ଷକୁ 20-30 ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଖେଳିବାକୁ ପଡ଼ିବ ଯଦି ତାକୁ କିଛି ବହୁତ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଲେଭେଲରେ କିଛି କରିବାର ଅଛି ତ ସିଏ ତ ତା'ର ଅର୍ଣ୍ଣିଂରେ ମ୍ୟାକ୍ସିମମ୍ 4-5 ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଖେଳିପାରିବ ବର୍ଷକୁ ଯାହା ସେ ଅର୍ଣ୍ଣ କରୁଛି ଆଉ ଆଉ ତା'ପରେ ସବୁ ଟାଇମ୍ ବି ଯଦି କୋଚିଂ ଦେବ ତାହେଲେ ସେ ନିଜେ ବି ନିଜ ପ୍ରାକ୍ଟିସ୍ ବି କରିପାରିବନି ତ ଏଇଟା ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ସମସ୍ୟା ଅଛି ଯଦି ତାକୁ ସରକାରୀ କିମ୍ବା ବେସରକାରୀ ସ୍ତରରୁ କିଛି ଆଗେଇ ଆସନ୍ତି ସାହାଯ୍ୟ ପାଇଁ ବେଶୀ ନହେଉ 2 ପାଇଁ ବି ତାକୁ ଯଦି ସ୍ପନ୍ସରସିପ୍ ମିଳିଯାଏ ମେନଲି ଖାଲି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଏକ୍ସପେନ୍ସ ବର୍ଷକୁ 20 ଲେଖାଏଁ 2 ପାଇଁ ଖାଲି ତା ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଖର୍ଚ୍ଚ ଯଦି କି ଉଠାଇଥାନ୍ତି ସେ 100% ଇଣ୍ଡିଆ ଟପ୍ 20 ଆଗ ଆସିଯିବ ଆଉ ବହୁତ ତା'ର ପୋଟେନ୍ସିଆଲ ଅଛି ସେ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଲେଭେଲ ବି ନିଶ୍ଚୟ ଭଲ କରିବ କ୍ରୀଡ଼ା ବିଭାଗରେ ଯେଉଁ ଅଛି ତାଙ୍କର ଭିଜନ ନାହିଁ ସେ ଯେଉଁଥିପାଇଁ ଦେଖନ୍ତୁ ଖାଲି ସେ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରିବାରେ ବ୍ୟସ୍ତ ୱାର୍ଲଡ କପ୍ ହକି ୱାର୍ଲଡ କପ୍ ଫୁଟବଲ ୱାର୍ଲଡ କପ୍ ଏଇସବୁ ଜିନିଷ ଖାଲି ଚାଲିଛି କିନ୍ତୁ ପିଲା କେମିତି ଆକ୍ଚୁଆଲି ଯେଉଁ ଏଇ ଯେମିତି ଦେଖନ୍ତୁ ଆଦିତ୍ୟ ଆମର ଯେମିତି ପିଲା କେମିତି ଗ୍ରାସରୁଟ୍ ଲେଭେଲରେ ସଂଘର୍ଷ କରୁଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ କିଛି ସ୍କିମ୍ ନାହିଁ ସେମାନେ କେମିତି ମାନେ ଆଗକୁ ବଢ଼ିବେ ପ୍ଲେୟାରଙ୍କ ପାଇଁ ସ୍ପୋର୍ଟସ୍ ଯଦି ଯେଉଁମାନେ ଖେଳିବେ ତାଙ୍କ ପାଇଁ ହିଁ କିଛି ସ୍କିମ୍ ରହିବନି ଆଉ ଆମେ ଖାଲି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରିବା ତାହେଲେ ଏଇଟା ତ ଗୋଟେ ଆମେ ଇଭେଣ୍ଟ ଅର୍ଗାନାଇଜର୍ ହୋଇଯିବା ଆଉ 10 ପରେ ଆମେ ବୋଧେ ପୃଥିବୀର ସବୁଠୁ ଭଲ ଇଭେଣ୍ଟ ଅର୍ଗାନାଇଜର୍ ହୋଇଯିବା ବହୁତ ବଡ଼ ବଡ଼ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରୁଥିବା କିନ୍ତୁ ଆମ ପ୍ଲେୟାର ହେଉଥିବେ 0 ସବୁ ସ୍ପୋର୍ଟସ୍ରେ ଆମ ପ୍ଲେୟାରଙ୍କ ରେଜଲ୍ଟ ଥିବ 0 ତ ଆମକୁ ବହୁତ ଭିଜନଟା ଆମକୁ ଫାଷ୍ଟ ବୁଝିବାକୁ ପଡ଼ିବ ଆମର ପ୍ଲେୟାର ଭଲ କରିବା ଦରକାର ଖାଲି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରିଦେଲେ ହେବନି ଆମ ପ୍ଲେୟାରମାନେ ଭଲ ନିହାତି ପ୍ରଦର୍ଶନ କରିବା ଦରକାର ସେଥିପାଇଁ ଷ୍ଟାର୍ଟିଂ ଲେଭେଲରୁ ସପୋର୍ଟ ଦରକାର ନା କି ଆମର ପୁରା ଆଚିଭ୍ କରିଯିବ ଗୋଟେ ପିଲା ପୁରା ସଫଳ ପାଇସାରିଲା ପରେ ତାକୁ ଆଉ କ'ଣ ଦରକାର ତାପରେ ଆପଣ ପଇସା ଦିଅନ୍ତୁ ଘର ଦିଅନ୍ତୁ ଗାଡ଼ି ଦିଅନ୍ତୁ ସେ ନେଇ କ'ଣଟା କରିବ ସେତେବେଳେ ତ ସେ ନିଜେ ସେଥିପାଇଁ ତାକୁ ସମସ୍ତେ ଆଗେଇ ଆସିବେ ଆପଣ ଆମ ରାଜ୍ୟ ସରକାର ନଦେଲେ ଆମର ଇଣ୍ଡିଆ ସରକାର ଦେବ ଗୁଜୁରାଟ ସରକାର ଦେବ ଯିଏ ନାହିଁ ସିଏ ଦେବ ତ ଷ୍ଟାର୍ଟିଂ ଲେଭେଲରେ ସପୋର୍ଟ ଦରକାର ଯେଉଁ ପିତା ଆପଣ ଏଇ ଯେମିତି ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଗୋଟେ ପିଲା 4 ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟରୁ ଯଦି ଫାଇନାଲ ଯାଇପାରୁଛି ଏଇଭଳିଆ ଯେଉଁ ଟ୍ୟାଲେଣ୍ଟ ଅଛନ୍ତି ସବୁ ପିଲାମାନେ ଷ୍ଟାର୍ଟିଂ ଲେଭେଲରେ ଷ୍ଟ୍ରଗଲ୍ କରୁଛନ୍ତି ସେଇ ଷ୍ଟାର୍ଟିଂ ଲେଭେଲରେ ହିଁ ସପୋର୍ଟ ଦରକାର ନା କି ପୁରା ଆଚିଭ୍ କରି କାଲିକି ସେ ଗ୍ରାଣ୍ଡ ସ୍ଲାମ୍ ମାରିବ ଗୋଟେ ଗ୍ରାଣ୍ଡ ସ୍ଲାମ୍ ମାରିଲେ 5-10 ପାଇବ ତାପରେ ଆପଣଙ୍କ ପଇସା ତା'ର କ'ଣ ଆବଶ୍ୟକ ଏବେ ସେ ସଂଘର୍ଷ କରୁଛି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଖେଳିବା ପାଇଁ ଏଇ ଟାଇମ୍ରେ ପିଲାଙ୍କୁ ସପୋର୍ଟ ଦରକାର ଦେଖନ୍ତୁ ଏଇଟା ତ କହିବାକୁ ଏଇଟା ହେଇ ଆସିଛି ଏଇଟା କିଛି ଗୋଟେ ନୂଆ କଥା ନୁହଁ କି ଆମକୁ ସେ ଯେଉଁ ଫଣ୍ଡସ୍ର କମି ରହୁଛି ଆମର ଆକ୍ଚୁଆଲି ଯେଉଁ ସିଷ୍ଟମ୍ ଯେଉଁଟା ଅଛି ଆମର ଏ ଦେଶରେ ଅଛି ଯାହା ବି କୁହନ୍ତୁ ଓଡ଼ିଶାରେ ହଉ ଆମର ଯେବେ ଆମକୁ ଭୋକ ଲାଗୁଥାଏ ତେବେ ଆମକୁ ଖାଇବା ଦିଆଯାଏନି ଯେବେ ଆମର ପେଟ ପୁରି ଯାଇଥିବ ତେବେ ଆପଣଙ୍କୁ ଖାଇବା ଦିଆଯାଏ ମାନେ ଆପଣ ଅଲମ୍ପିକ୍ ମେଡ଼ାଲ୍ ମାରିକି ଆଣିଲେ ଆପଣଙ୍କୁ 2 ମିଳିବ କିନ୍ତୁ କହିବା କଥା ହେଲା ଯେଉଁ ପରିଶ୍ରମଟା ଯେଉଁ ଷ୍ଟେଜ୍ରେ ଥାଏ ସେଇ ଯେଉଁ ଟାଇମ୍ରେ ଯେଉଁ କଷ୍ଟଟା କରାଯାଏ ସମସ୍ତଙ୍କୁ ସେଇ ସୁବିଧାଟା ମିଳିନି ମାନେ ୱି ଡୋଣ୍ଟ ହାଭ୍ ଅ ପ୍ରୋସେସ୍ ୱି ଡୋଣ୍ଟ ହାଭ୍ ଏ ସିଷ୍ଟମ୍ ସେଥିପାଇଁ ଯାହା ଫଣ୍ଡ ଯଦି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତରଫରୁ ଏଇଟା ମିଳୁଛି ଏବେ ବି ଧୀରେ ଧୀରେ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଅଫ୍ ସ୍ପୋର୍ଟସ୍ ତରଫରୁ ଆରମ୍ଭ ହେଉଛି ବଟ୍ ସେଇଟାକୁ ଆଉ ଟିକିଏ ଯଦି ଆମେ ଏକ୍ସଟେଣ୍ଡ କରିକି ଟିକିଏ ପ୍ଲାନ୍ କରିକି ଟିକିଏ ପ୍ରପର୍ ପିଲାମାନଙ୍କୁ ଦେଇପାରିବା ଯେଉଁମାନଙ୍କୁ ଆକ୍ଚୁଆଲି ଦରକାର ଅଛି ସେଇମାନେ ନିହାତି ଆକୁ ପ୍ରୋଗ୍ରେସ୍ କରିବେ ଏଇଟା ଗଲା ଫାର୍ଷ୍ଟ ପଏଣ୍ଟ ସେକେଣ୍ଡ ଜିନିଷ ଗୋଟେ ରହୁଛି କି ଫଣ୍ଡସ୍ କେତେ ଆସୁଛି କେତେ ନ ଆସୁଛି ସେଇଟା ଗୋଟେ ପଏଣ୍ଟ ଡେଫିନେଟଲି ରହିବ ବଟ୍ ମୋ ନିଜ ଏକ୍ସପିରିଏନ୍ସରୁ ମୁଁ ଗୋଟେ କଥା କହିବି ଡେଡିକେସନ୍ ଯଦି ଆପଣଙ୍କର ଅଛି ଆପଣ ଯେଉଁ ଜାଗାରେ ଥାଆନ୍ତୁ ବ୍ରହ୍ମାଣ୍ଡର କେଉଁ କଣରେ ଥାଆନ୍ତୁ ପଛେ କୋର୍ଟ ନଥିଲେ ବି ଆପଣ ସେଠି ନେଟ୍ ବାନ୍ଧିକି ବି ଯଦି ଖେଳିବେ ଆଉ ଯଦି ଆପଣ ସେତିକି ଡେଡିକେଟେଡ଼୍ ଅଛନ୍ତି ତାହେଲେ ଆପଣ ନିହାତି କିଛି କରିପାରିବେ ଆଉ ସେ ପିଲା ଧିଅରେ ସେ ଡେଡିକେସନ୍ଟା ଅଛି ସେ ଡେଡିକେସନ୍ଟା ହିଁ ତାକୁ ଆକୁ ନେଇକି ଯିବ ସେ ଡେଡିକେସନ୍ଟା ବହୁତ ସମୟରେ ଲାଷ୍ଟ କରେନି କାହିଁକି ଆମକୁ କେବେ କେବେ ଫାଇନାନ୍ସିଆଲ ଜିନିଷ ମିଳେନି କି ଫଣ୍ଡସ୍ ମିଳେନି ବଟ୍ ଆମେ ଚେଷ୍ଟା କରୁଛୁ କି ପିଲାର ମୁଣ୍ଡରେ ସେଇଟା ନ ପଶୁ ଆଉ ପିଲା ତା ବାଟରେ ଖେଳି ଚାଲୁ ହି ହାଜ୍ ନଥିଂ ଟୁ ଲୁଜ୍ ହି ହାଜ୍ ଜଷ୍ଟ କିପ୍ ଗୋଇଙ୍ଗ ପ୍ରୋଗ୍ରେସ୍ କରୁଚାଲୁ ଆଉ ଯଦି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଯଦି ଚାହୁଁଛି କି ଏମିତି ଓଡ଼ିଶାରେ ତ ଅନେକ ଅନେକ ପିଲା ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ଆସିଛନ୍ତି ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଲେଭେଲ ଖେଳିଛନ୍ତି ମୁଁ ହଉ କି ଅଂଶୁ ହଉ କି ଆଜିକା ଡେଟ୍ରେ ଦୁଃଖରେ କହିବାକୁ ପଡ଼ିଛି କି କିଏ ବି ତାଙ୍କ ପାଇଁ ଓଡ଼ିଶାର ପାଇଁ ଆଉ ଖେଳୁନାହାନ୍ତି ତ ଦିସ୍ ଇଜ୍ ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ହାର୍ଡ ରିଆଲିଟି ବଟ୍ ୱି ଡୋଣ୍ଟ ୱାଣ୍ଟ କି ଏମିତି ଟ୍ୟାଲେଣ୍ଟ ଆଉ ଥରେ ୱେଷ୍ଟ ହଉ ଭିତ୍ତିଭୂମିର ବିକାଶ ଆବଶ୍ୟକ ରହିଛି ତା ସହିତ ପ୍ରୋତ୍ସାହନ ରାଶି ମଧ୍ୟ ମାନେ ଯେଉଁ ଖେଳାଳିମାନେ ଯେଉଁମାନେ ପ୍ରତିଭାବାନ ଖେଳାଳି ରହିଛନ୍ତି ତାଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହନ ରାଶି ମିଳିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ଏହା ସହିତ ରାଜ୍ୟ ସରକାର ଯେଉଁଭଳି ଭାବେ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ହକିର ଇଭେଣ୍ଟ କହିବା ତା ସହିତ ଅନ୍ୟ ଯେଉଁ କୌଣସି କ୍ରୀଡ଼ାର ଇଭେଣ୍ଟ ଆୟୋଜନ କରୁଛନ୍ତି ମାତ୍ର ସେ ଗୋଟେ କଥା କହିଛନ୍ତି ଯଦି ଟିକିଏ କୌଣସି ବି କ୍ରୀଡ଼ାର କଥା କହିବା ସିଏ ବିଶେଷ କରି ଯେଉଁ ଟେନିସ୍ କଥା କହୁଛନ୍ତି ଯଦି ଭିତ୍ତିଭୂମିର ଟିକିଏ ବିକାଶ କରାଯାଆନ୍ତା ତେବେ ଆଗାମୀ ଦିନରେ ଆଦିତ୍ୟଙ୍କ ଭଳି ଅନେକ କ୍ରୀଡ଼ାବିତ୍ ମଧ୍ୟ ଆମ ଏଇ ଯେଉଁ ରାଜ୍ୟରୁ ବାହାରନ୍ତି ଯେଉଁମାନେ କି ରାଜ୍ୟ ଏବଂ ଦେଶର ନାଁ ଗୌରବ କରିପାରନ୍ତେ ମେଣ୍ଡାଶାଳରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ସୁମନ୍ତଙ୍କ ସହ ସୁଶାନ୍ତ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍